হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে টপিক হচ্ছে জেনে নেবো মকর রাশির মানুষদের লাভ লাইফ এবং ম্যারেজ লাইফ কেমন হয় না হয়। বন্ধুরা, এর আগে আমি একটি স্যাটার্ন এবং জুপিটার এই দুটি ট্রানজিস্টের ভিডিও আপ করেছি, এখনও যদি না দেখে থাকেন আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, গিয়ে দেখে নিন। দেখে নিলে কিন্তু আপনাদের অনেকটা অনেকটা বুঝতে সুবিধা হবে 2020 সালে এই দুটি যে চেঞ্জেস তার প্রভাব আপনাদের লাইফে কেমন যাবে না যাবে। তাহলে চলুন শুরু করি। মকর রাশির মানুষদের প্রেম জীবন কেমন যায়? মকর রাশির মানুষদের লাভ লাইফ কিন্তু প্রচণ্ড ইন্টারেস্টিং থাকে। মকর রাশির মানুষরা খুব রোম্যান্টিক প্রকৃতির হয়। এরা একাধিকবার প্রেমে পড়ে আর এরা প্রেমটাকে খুব এনজয় করে, এন্টারটেন করে, এনজয় করে, প্রেমটাকে ভীষণভাবে কিন্তু ওরা উপভোগ করে। পার্টনারকে যথেষ্ট ভালোবাসার চেষ্টা করে, অনেস্ট থাকার চেষ্টা করে, কিন্তু প্রবলেম হচ্ছে এদের পার্টনাররা এদেরকে কোথাও গিয়ে চিট করে বেরিয়ে যায়। এটা হচ্ছে কিন্তু এদের একটা প্রবলেম। তার জন্য কি হয়, এরা সচরাচর ফিউচারে কাউকে বিলিভ করতে পারে না। এই বিলিভ করতে না পারার জন্য কিন্তু এদের ম্যারিড লাইফে অনেকটা প্রবলেম অ্যারাইজ করে। আর পার্টনার চুজ করার ক্ষেত্রে এরা কিন্তু খুব চুজি হয়। সচরাচর এরা দেখা যায় খুব মানে দেখতে সুন্দর, এরকম স্মার্ট, দেখতে সুন্দর স্মার্ট, এরকম মানুষের প্রেমেই কিন্তু সচরাচর এরা পড়ে। খুব একটা মানে ছাপোষা লোককে কিন্তু এরা গুরুত্ব দেয় না, স্মার্ট লোকের কিন্তু গুরুত্ব এদের কাছে সব থেকে বেশি থাকে। কিন্তু আবার দেখবেন এদের লাইফ পার্টনার যারা হয় তারাও কিন্তু দেখতে খুব সুন্দরী হয়, কারণ এরা খুব সৌন্দর্য জিনিসটাকে খুব ভালোবাসে। এরা লাইফের ফার্স্ট স্টেজে প্রেম নিয়ে একটা যে ধরনের চিন্তাভাবনা রাখে বা যে ধরনের মানসিকতা রাখে, লাইফের আর একটা স্টেজে গিয়ে এরা কিন্তু সম্পূর্ণ ভিন্নমুখী চিন্তাধারা রাখে প্রেম নিয়ে। এটা হচ্ছে এদের লাভ লাইফ। এবার জেনে নেব কি ম্যারেজ লাইফ কেমন যায়। এদের ম্যারেজ লাইফ খুব একটা সুখকর হয় না। কেন হয় না? কারণ এদের একটা টেন্ডেন্সি আছে, এরা না সংসার যে ব্যাপারটাকে খুব একটা পছন্দ করে না, ঘর ব্যাপারটাকে খুব একটা পছন্দ করে না। এরা বাইরের পরিবেশ, বাইরের অ্যাটমসফিয়ার, ঘোরা বেড়া, খাওয়া, এই যে জিনিসটাকে, এইটা সব থেকে বেশি পছন্দ করে। এদের পার্টনারের সাথে এদের মানসিকতা কোথাও গিয়ে কিন্তু একদম মিল খায় না। এদের আর একটা প্রবলেম হয়, এদের লাইফে দেখা যায় এদের থার্ড পার্সন কারোর জন্য কিন্তু প্রচণ্ড প্রবলেম অ্যারাইজ করছে। কেমন? ধরুন বাড়ির কোনো কেউ, বা ধরুন এদের লাইফে আর একজন অন্য কেউ, বা এদের কোনো ক্লোজ ফ্রেন্ডস, এরকম মানে মানুষের জন্য কিন্তু এদের লাইফটা অনেকটা হেল্ড আপ হয়, ম্যারেজ লাইফটা। এদের পার্টনারের সাথে তো একদম বনি বনা সেইভাবে হয় না। পার্টনার একদম যে মুখী লোক, এ তার ঠিক অপোজিট মুখী লোক, এরকম একটা ব্যাপার। মানে দুজন একদম অপোজিট লোক, দুজনের মধ্যে সবসময় একটা কোথাও গিয়ে কম্পিটিশান কাজ করে, মানে রেসার, এ একটা ট্র্যাকে দাঁড়িয়েছে, ও একটা ট্র্যাকে দাঁড়িয়েছে, দুজনের মধ্যে একজনকে সেই উইনার হতেই হবে, এরকম ধরনের টেন্ডেন্সি কিন্তু এদের মধ্যে কাজ করে। আরেকটা জিনিস দেখা যায়, এদের পার্টনারে কিন্তু প্রচণ্ড রেগে যাওয়ার টেন্ডেন্সি থাকে, প্রচণ্ড মাথা গরম থাকে, সে মাথা গরমে যে কোনো কিছু বলে দিচ্ছে, এই ধরনের ব্যাপার কিন্তু এদের পার্টনারের ক্ষেত্রে দেখা যায়, যার জন্য কিন্তু এদের লাইফটা অনেকটা খুব কমপ্লিকেটেডই বলা যেতে পারে। এদের ম্যারেজ লাইফে কোথাও গিয়ে এদের একটু ডিপ্রেশনে থাকে, একটু আসক্তি কাজ করে। কারণ হচ্ছে এদের একটা নেচার আছে, এদের একঘেয়ে জীবন কিন্তু খুব একটা ভালো লাগে না। এরা যতটাই বাইরে ঘুরে বেড়াবো, বাইরে সমস্ত কিছু আবদ্ধ থাকবো না, এরম ধরনের টেন্ডেন্সি এদের মধ্যে কাজ করে। এদের পার্টনার কিন্তু সম্পূর্ণ অপোজিট হয় বলে এদের ক্ষেত্রে প্রবলেম অ্যারাইজ করে। আর একটা জিনিস হচ্ছে, এদের মানুষ বুঝতে কিন্তু অনেকটা সময় নেয়, বা এদের বুঝতেও মানুষ কিন্তু অনেকটা ভুল করে। এদের কিন্তু ম্যাচুরিটি লেভেলও কিন্তু অনেক দেরিতে আসে। এই ম্যাচুরিটি লেভেল না থাকার জন্যই কিন্তু এরা অনেকটা সাফার করে, এদের লাইফে অনেকটা প্রবলেম এই কারণেই আসে। অনেক ক্ষেত্রে এরা কিন্তু মানে প্রতারিত হয় এই ব্যাপারেই। এদের পার্টনারেরা কোথাও কোথাও গিয়ে কিন্তু অনেক ক্ষেত্রে এদেরকে চিট করে, এরকম জিনিসও কিন্তু এদের মধ্যে আছে। আর একটা জিনিস আছে, এরা না চট করে কারোর কথা মানে বরদাস্ত করে না, ঠিক আছে, আমি যেটা বলছি সেটাই হবে,
আমি লিডার এই ধরনের টেন্ডেন্সি এদের মধ্যে থাকে, কিন্তু এদের পার্টনার আবার অপোজিট হয়। এদের পার্টনার কেমন হবে, মানে আমি কারোর কথা শুনবো না, আমি মহান, আমি সব জানতা, এই ধরনের টেন্ডেন্সি কিন্তু এদের পার্টনারের মধ্যে থাকে। এই জিনিসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে জেনে নেওয়া। আমি সবাইকে বলবো একটা কথা, যে প্রত্যেকটা মানুষের কিন্তু জানেন কুষ্টি বিচার করে কিন্তু বিয়ে করা উচিত। কুষ্টি বিচার করে যদি আমরা বিয়ে করি তাহলে কিন্তু আমাদের এতটা প্রবলেম অ্যারাইজ করে না। কারণ ধরুন সব মানুষ কিন্তু সব মানুষের জন্য নয়, সবার সাথে সবার কিন্তু ম্যাচ করে না। যেহেতু ম্যাচ করে না, যখনই ম্যাচ না করে তখনই কিন্তু এই প্রবলেমগুলো অ্যারাইজ করবে। তাছাড়া যে প্রবলেমগুলো আমি বললাম সেগুলো পার্সোনাল প্রবলেম। সেই প্রবলেমগুলোকে যদি আমরা জেনে যাই এবং জেনে নিয়ে নিজেদেরকে একটু শুধরে নিই তাহলে কিন্তু এতটা প্রবলেম হয় না, বা রিলেশনটা কিন্তু ব্রেক হয়ে যাওয়ার কোনো পর্যায়ই থাকে না। কেউ যদি একটু অ্যাডজাস্ট করে, কী ক্ষতি হয়ে গেলে বলুন তো আপনারা একটু অ্যাডজাস্ট করলে? হ্যাঁ ডেফিনেটলি, আপনি হয়তো এইটা শোনার পর বলবেন আমি অ্যাডজাস্ট করবো, আমার পার্টনার অ্যাডজাস্ট করবে না। এটাই তো ভুল, এটাই ভুল। কেন বলুন তো? আরে যখনই আপনি আমি আমি বলছেন তখনই কিন্তু রিলেশনটা আলাদা হয়ে যাচ্ছে, রিলেশনটা ব্রেক হয়ে যাচ্ছে। একটা রিলেশনের ক্ষেত্রে, একটা ম্যারেজের ক্ষেত্রে কিন্তু কখনো আমি এই ওয়ার্ডটা কিন্তু আসে না। এই ওয়ার্ডটা আসা মানে আপনার ব্রেনে কিন্তু কোথাও একটু স্বার্থপরতা কাজ করছে। এই স্বার্থপরতাটা কিন্তু দেখাতে যাবেন না, তাহলে কিন্তু রিলেশনটা ব্রেক হয়ে যাবে। মকর রাশির মানুষদেরও কিন্তু এই টেন্ডেন্সিটা আছে। মকর রাশির মানুষরা কোথাও গিয়ে একটু আমি আমি আমিত্ব বোধ কিন্তু বেশি, কোথাও গিয়ে কিন্তু এরা সামান্য পরিমাণ হলেও স্বার্থ। তো সেক্ষেত্রে মকর রাশির মানুষরা কেমন বলবে বলুন তো? আপনার তোমার প্রবলেম হলে তুমি অন্য কোথাও গিয়ে ঘুমাও, কিন্তু আমি লাইটটা এখন বন্ধ করব না, কারণ আমার এখন কাজ আছে। এটা হচ্ছে মকর রাশির মানুষদের নেচার। এর জায়গায় যদি সে একটু অ্যাডজাস্ট করে, আচ্ছা ঠিক আছে আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, দুজনের ক্ষেত্রেই অ্যাডজাস্টটা করা উচিত, তো সেক্ষেত্রে কী হয়, আমার মনে হয় রিলেশনটা অনেকটা বেটার হয়ে যায়। বা কোনো কাজ করতে বললো মকর রাশির মানুষরা, ধরুন সংসারে অনেক ধরনের কাজ থাকে, মকর রাশির মানুষদের যদি কোনো কাজ করতে বললে তাদের খুব ইগোতে লাগে। কেন আমি এই কাজটা করবো, কেন এই কাজটা আমার নয়, এই কাজটা তোমার কাজ, এই ধরনের টেন্ডেন্সি কিন্তু মকর রাশির মানুষদের থাকে, যার জন্য কিন্তু এদের ম্যারেজ লাইফটা পুরো ঘেঁটে যাকে বলে ঘ হয়ে যায়। ইয়েস বন্ধুরা, এই কারণে কিন্তু হয়। তো আমি আলোচনাটা এই কারণে করলাম, আপনারা বুঝে গিয়ে কিন্তু জিনিসগুলোকে ঠিক করে নিতে পারবেন। আমার উদ্দেশ্য এটা নয় কি আপনাদের ভয় দেখানো, আপনাদের বলে দেওয়া। দেখুন, মানুষ যদি জানে কি আমার আগুনে হাত দিলে হাতটা পুড়বে, সিম্পল লজিক কি, আগুনে আমি হাত দেবো কেন? ঝামেলা তো এখানেই এন্ড না। তো তাহলে এত ভয় পাওয়ার মতো তো কিছু নেই, দুজনকে বসে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করতে হবে, কারণ রিলেশনটা কিন্তু আন্ডারস্ট্যান্ডিংয়ের ওপরে দাঁড়িয়ে। আর মকর রাশির মানুষরা কিন্তু এই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এটাতেই কিন্তু আসতে চায় না। দেখুন, সবসময় আপনার কথাই খাটবে, আপনি যা বলছেন সেটা হবে, এটা তো হয় না। না, অপোজিট মানুষের ইচ্ছাটা শুনুন না একদিন। দেখুন, আপনি যখন অপোজিট মানুষের গুরুত্ব দিচ্ছেন, অপোজিট মানুষের ইচ্ছার দাম দিচ্ছেন, একদম সঠিক কথা কিন্তু এটা, যে ওই মানুষটাও একদিন আপনার ইচ্ছার দাম দেবে, আপনার গুরুত্ব দেবে। এটা কিন্তু হিউম্যান সাইকোলজি। যখন একটা মানুষের জন্য আপনি ধরুন দিনের পর দিন কিছু একটা করছেন, তার ভালো লাগছে বলে কিছু একটা করছেন, অপোজিট মানুষটাও কিন্তু করতে বাধ্য। আপনি করে দেখুন, বেশি দিন না, আপনি 10-15 দিন করে দেখুন, এটা হিউম্যান সাইকোলজি, হিউম্যান নেচার, আপনাকে করতে হবে। কি বলুন তো, জাস্ট শুরুটা একজনকে করে দিতে হয়, ব্যাস দেখবেন, জাস্ট শুরুটা করুন না, অটোমেটিক জিনিসটা স্মুথ হয়ে যাবে। আপনার পার্টনারের যেটা ভালো লাগে, ভালো লাগে না করবেন না। দেখুন, অপোজিট লোকটাও কিন্তু ঠিক আপনার মতো হয়ে চলবে। এইভাবেই কিন্তু একটা মানুষের রিলেশন দাঁড়ায়, এইভাবেই কিন্তু একটা মানুষের রিলেশনে কেমিস্ট্রি তৈরি হয়। আদারওয়াইজ কিন্তু কিচ্ছু না, কিচ্ছু নেই। দুটো মানুষ দুটো ডিফারেন্ট ওয়ার্ল্ড থেকে আসে, কিন্তু দুজনের মধ্যে বোঝাপড়াটা নিয়ে কিন্তু দুটো মানুষ ভালোভাবে চলতে পারে। এটা কিন্তু আমি কোনো জ্ঞানের কথা বলছি না, এটা আপনারা করে দেখুন। যদি না হয় তাহলে আমাকে বলবেন, ডেফিনেটলি আমি মেনে নেবো কি আমার কথাটা ভুল। এই কথাটা আমি বলছি কারণ অনেক মানুষকে অ্যানালাইজ করে কথাটা কিন্তু আপনাদের বলা, আপনাদের সামনে তথ্যগুলো কিন্তু তুলে আনা, আদারওয়াইজ কিন্তু কিছু না। তাহলে বন্ধুরা, মকর রাশির সমস্ত কিছু নিয়ে কভার করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর যদি ফার্স্ট টাইম হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা, টাটা, দেখা হবে অন্য ভিডিওতে।